হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি 2020 ফলাফল নিয়ে। তো আমি এসএসসি নোটিশ বোর্ডে রয়েছি, এটা হচ্ছে এসএসসি নোটিশ বোর্ড। এখানে লেখা রয়েছে যে এসএসসি কর্নার, এই এসএসসি কর্নারে এসএসসির যত নোটিশ রয়েছে এখানে সকল তথ্য পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা যদি নিচে একটি লক্ষ্য করি, এখানে আমরা নিচে দেখতে পারবো একটি টাইটেল নামে অপশন রয়েছে। এখানে টাইটেল আমরা এখানে যে টাইটেল লিখব সেটাই কিন্তু এসে যাবে। তো আমরা এখানে লিখি, তো এস এস সি স্পেস রেজাল্ট আর ই এস ইউ এল টি, ঠিক আছে। তো এসএসসি রেজাল্ট লেখার পর আপনারা সার্চ দিন, ঠিক আছে। তো গো আমি চাপলাম। তো এসএসসি রেজাল্ট সার্চ দেওয়ার পর আমরা কিন্তু সকল এখানে তথ্য পেয়ে গেলাম, গত বছরের বা এবারকার, ঠিক আছে, সকল তথ্য পেয়ে যাবেন। যখন আপনারা সার্চ দেবেন তখন থেকে আপনাদের সকল তথ্য পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2016 সালের এসএসসি রেজাল্ট। তো এখানে দেখুন 2015 সালের স্কলারশিপ মানে ব্যক্তি, ঠিক আছে। তো এখানে 16 সালের স্কলারশিপ ব্যক্তি, 2017 সালের রেজাল্ট। তো আমরা লক্ষ্য করি আগে যে 2017 সালের রেজাল্টটা আপনারা দেখি কত তারিখে প্রকাশ হয়েছে, ঠিক আছে। তো এখানে নিচে রয়েছে, এদিকে সামনে রয়েছে ডাউনলোড অপশন, আমি তো আমরা ডাউনলোড করি। তো ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস এসে যাবে। তো এখানে লেখা রয়েছে দেখুন যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে আগামী 4 মে 2017 তারিখ বিকাল 2টায় এসএসসি ফলাফল প্রকাশ, ঠিক আছে। তো এটা 2017 সালের 4 মে রেজাল্টটা দিয়েছিল, তো মনে রাখবেন এসএসসি 17 সালের 4 মে। তো আমরা আরও লক্ষ্য করি, এখানে যদি আমরা লক্ষ্য করি যে 2019 সালের রেজাল্ট, ঠিক আছে। তো আমি ডাউনলোড করি এখানে ডাউনলোড অপশন। তো আমি আগে সবগুলো দেখি, ঠিক আছে। তো এখানে 17 সালের রেজাল্টটা দেখুন, না সরি 2019 সালের, যে 2019 সালের প্রকাশিত হয়েছে 6 মে 2019 বেলা 12টায়, ঠিক আছে, প্রকাশ করা হয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সব 2018 সালেও কিন্তু 6 মে প্রকাশিত হয়েছিল, তার মানে কি সবগুলো রেজাল্ট কিন্তু মে মাসেই প্রকাশিত হয়, 4 বা 6 মে। তো এবারকার রুটিন অনুযায়ী যে রুটিনটা মানে পরীক্ষা হয়েছিল সেই অনুযায়ী এবার রেজাল্ট হবে আপনাদের 7 মে, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকে